ধুন্দুমার পরিস্থিতি এই মুহূর্তে। বিক্ষোভকারীরা কিন্তু গেটের সামনে বসে পড়েছেন থানার, এবং আমরা যে ছবিটা দেখাবো এখানে আচমকাই মিছিল করে এসে এসএফআই ডিওয়াইএফআই এর যারা কর্মী তারা থানার ভেতর ঢোকার চেষ্টা করেন, পুলিশ আধিকারিকরা তাদেরকে আটকানোর চেষ্টা করেন, এবং তারপর যে ছবি আমরা এখানে দেখলাম যেখানে পুলিশের যে গার্ড বিভিন্ন রকম ভাবে পুলিশ আটকানোর চেষ্টা করেছে, এখানে বিক্ষোভকারীরা সেগুলো মেরে ভেঙে দিয়েছে। শুধু তাই না, দুজন পুলিশ কর্মী তাদের মধ্যে একজনের মাথায় চোট লেগেছে এবং মুহুর্মুহু ঢিল ছড়ার মতো ঘটনা। বাইরের ছবিতে একটুখানি দেখাবো, বিক্ষোভকারীরা কিন্তু গেটের সামনে পুরোপুরি বসে পড়েছেন এবং ব্যারিকেডের একটা অংশ সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আমরা এখানে বিক্ষোভকারীদের সঙ্গে একটা কথা, আপনারা এখানে মিছিল করে এসে কি পরিস্থিতি হলো? আমরা খুব পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমতা থানা তৃণমূলের কেডারে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জি তৃণমূল পুলিশকে তৃণমূলের ঠেঙারে বাহিনীতে পরিণত করেছে। হয় মমতার দিন শেষ, নইলে এই পুলিশের গুন্ডামি আমরা বন্ধ করব। মমতা যদি পুলিশের গুন্ডামি থামাতে পারে ভালো, নইলে আমরা এদের শিক্ষা দেব। আমরা দায়িত্ব নেব, পশ্চিমবঙ্গে অনেক হয়ে গেছে, মমতার বাড়াবাড়ি প্রচন্ড পর্যায়ে পৌঁছে গেছে, আর নয়। এরকমই ছবি আমতা থানার সামনে, বিক্ষোভকারীরা রাস্তার উপর বসে পড়েছেন এবং অন্যদিকে র্যাফের বাহিনী তারা আমতা থানার গেটের সামনে পাহারা দিচ্ছে। কোনোভাবে বিক্ষোভকারীদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। সব মিলিয়ে এখনো কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। একেবারে ময়ূক আমতা থানার সামনে এখনো এসএফআই বিক্ষোভ দেখাচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই এবং কিশু এক আনিস খানের মৃত্যুর প্রতিবাদ। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনির্বাণ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনেও আনিস খানের মৃত্যুর প্রতিবাদে সামিল হয়েছে এসএফআই। একদমই তাই, দেখো তুমি দেখতেই পাচ্ছ যে এসএফআই এর তরফ থেকে কিন্তু প্রেসিডেন্সির মূল যে গেট, সেই গেটের সামনে বসে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং মূলত আনিস খানের মৃত্যুর প্রতিবাদে তাদের যেমন এই বিক্ষোভ কর্মসূচি, তেমনই কিন্তু আজকে আমরা জানি যে এসএফআই এর একটি ভবানী ভবন চলো অভিযান ছিল। সেই অভিযানে কিন্তু শুরু হওয়ার আগেই পুলিশি ধরপাকড় হয় এবং তার প্রতিবাদে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, সেই সমস্ত দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে এসএফআই এর যে প্রেসিডেন্সি ইউনিট রয়েছে তাদের তরফে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন হচ্ছে একেবারে প্রেসিডেন্সির মূল গেটের সামনে। কিছুক্ষণ আগেই কিন্তু কলেজ স্ট্রিটের উপরে কিন্তু প্রায় 10 মিনিট তারা রাস্তা অবরোধ করে। পরবর্তী সময় পুলিশ আসে, পুলিশ তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে বলে যে আপনারা আন্দোলন করছেন সেটা কিন্তু রাস্তা থেকে করে সরে গিয়ে করুন, কারণ সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। তারপর আমরা দেখলাম যে এসএফআই যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু একেবারে প্রেসিডেন্সি গেটের সামনে বসে পড়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সেখানে বসেই তারা বিক্ষোভ প্রদর্শন করছে। এই ঘটনা থেকে যাতে নতুন করে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে প্রেসিডেন্সি একেবারে গেটের সামনে। এবং ইতিমধ্যে কিন্তু এই বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে এসএফআই তরফে প্রদর্শন করা হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। সেই মোতাবেক আমরা দেখেছি যে আজকে কিন্তু আমতায় যেমন একদিকে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভের আজকে একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি পাশাপাশি আমতা থানা, সেখানেও এসএফআই বিক্ষোভ, অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ দেখাচ্ছেন এসএফআই কর্মী সমর্থকরা।